এই ভিডিওটিতে এমন কিছু থ্রিলার মুভি নিয়ে কথা বলবো যেগুলো দেখার পর তোমার চোখ কপালে না উঠলেও পায়ের তলে চলে যাবে। আর এই মুভিগুলোর অ্যাডভান্স পয়েন্ট হলো এর প্রভাব মুভি শেষ করার পরেও দু চার দিন থাকবে। আই এম নট কিডিং ইয়ার, থ্রিলার মুভিগুলো এমনই হয়। এখন তোমার কাছে প্রশ্ন, যেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমার দেখা সব থেকে প্রিয় এবং সব থেকে ভালো থ্রিলার মুভি কোনটি। তো লেট গেট স্টার্ট টুডেস ভিডিও টাইটেল, টপ 700 থ্রিলার মুভি টু কান্ট ডিসঅ্যাপয়েন্টেড। তেলুগু অ্যাকশন থ্রিলার মুভি ভি, মেইন কাস্টে আছে নানি, সুধীরবাবু, আদিত্য রাও ছাড়াও আরও অনেকে। নানি একজন এক্স আর্মি অফিসার এবং সেই এই সিনেমার যত মার্ডার আছে সেগুলো করতে থাকে, এবং সুধীরবাবু হচ্ছে একজন সৎ পুলিশ অফিসার, কিন্তু কিছুতেই এই সিনেমার ভিলেন অর্থাৎ নানিকে ধরতে পারে না। নানি কেন এই মার্ডার করছে সমস্ত কিছু জানতে হলে সিনেমাটি অবশ্যই দেখতে হবে। আইএমডিবি রেটিং 6.7/10, 93% গুগল ইউজারে লাইক। ড্রাকুলা স্যার, সিনেমাটির ডিরেক্টর দেবালয় ভট্টাচার্য এবং মেইন কাস্টে আছে অনির্বাণ এবং মিমি চক্রবর্তী। সিনেমাটির দুটি প্লটে, প্রথম প্লটটা শেষ করার পরে মেইন স্টোরিটা শুরু হয়। অনির্বাণ একজন স্কুল টিচার, তার পাশের দুটো দাঁত বড় হয় ভ্যাম্পায়ারের মতো দেখায়, আর স্কুলের ছেলেরা তো আছেই। যে স্যার যে জায়গায় একটু দুর্বল তার সুন্দর করে ওই কোয়ালিটির একদম ফাটাফাটি একটা নাম দিয়ে দেবে। ড্রাকুলা স্যারের লাইফটাও ঠিক সেই রকমই, সমাজেও সেই একই ধরনের ইম্প্যাক্ট। সিনেমাটি অবশ্যই ভালো, বাংলায় এই ধরনের সিনেমাই তৈরি হওয়া প্রয়োজন। যেদিকে যায় শুধু মরার ফুল আর মরার ফুল, কিন্তু ফুল তো আর্টিকেল 15, এটা এমন একটি সিনেমা যেটা বুঝিয়ে দেবে কাস্ট সিস্টেম একটা সমাজের জন্য কতটা ভয়ঙ্কর। আর্টিকেল 15 এমন স্টোরি তুলে ধরা হয়েছে যেটা বর্তমান সমাজে হচ্ছে। স্টোরিটা প্রথম মার্ডারকে কেন্দ্র করে শুরু হয়। এই সিনেমার আয়ুষ্মানের যে অ্যাক্টিং সেটা সত্যিই দেখার মতো। সে একজন সৎ পুলিশ অফিসার, তার আন্ডারে যেসব পুলিশ কাজ করে তারাও এই রেপ মার্ডার কেসের সঙ্গে যুক্ত। ইনভেস্টিগেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাক্টিং, এভরিথিং ইজ পারফেক্ট। আইএমডিবি রেটিং 8.2/10 এবং গুগল ইউজারে 93% লাইক। সিনেমাটি বেস্ট স্টোরি, বেস্ট স্ক্রিন প্লে এবং বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াও আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। ₹3 এক্সট্রা মাং রে থে, ₹3 যে মিনারেল ওয়াটার আপ পি রে হ্যায় উসকে 2 ইয়া 3 ঘুট কে বরাবর। উনকি ইস গলতি কি ওয়াজহ সে উনকা রেপ হো গয়া স্যার, উনকো মার কে পেট পে টাং দিয়া গয়া তাকি পুরি জাত কো উনকি ঔকাত ইয়াদ রহে। ফাস্টার ফেল, এটা একটা মারাঠি প্লে। আইএমডিবি রেটিং 8/10, 95% গুগল ইউজারে লাইক। সিনেমাটি 2017 সালে রিলিজ করে কিন্তু হিন্দি ডাব নেই, এবং ভবিষ্যতেও আসবে কিনা এরকমটা ভাবাই বেথা। মেন ক্যারেক্টারের নাম থাকে বিনেশ ফেন, সে মেডিকেল এন্ট্রান্স দেওয়ার জন্য পুনেতে আসে। পুনেতে আসার পর তার একজনের সঙ্গে বন্ধুত্ব হয় এবং ওই বন্ধুর মার্ডার হয়ে যায়। কারা তার বন্ধুকে মারল সমস্ত কিছু নিজের মতো করে ইনভেস্টিগেশন করে। বিক্রম বেদা, মেইন কাস্টে আছে বিজয় সেতুপতি যে বেদার ক্যারেক্টারে কাজ করেছিল, এবং আর মাধবন অ্যাজ এ বিক্রম। বিক্রম এজ এ পুলিশ অফিসার এবং বেদা একজন ক্রিমিনাল। বিক্রমের কাছে ধরা পড়ার পর বেদা তাকে স্টোরি বলতে শুরু করে, আর স্টোরির পিছনে এক একটা টুইস্ট থাকে যেটার সাহায্যে সমস্ত কিছু সলভ করতে হবে। দিস মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং। আইএমডিবি রেটিং 8.6/10 এবং গুগল ইউজারে 96% লাইক। কাইথি, তামিল অ্যাকশন থ্রিলার মুভি। সুপার অসম এক্সিলেন্টের মতো যত ভালো ভালো কথা আছে যত বলবো ঠিক ততটাই কম। সিম্পল প্লট বাট এক্সট্রা অর্ডিনারি স্ক্রিন প্লে, সাম ইমোশন, সাম অ্যাকশন। সিনেমাটিকে সত্যিই ইউনিক করেছে ডিরেক্টর, তার ট্যালেন্টেড স্ক্রিন প্লের মাধ্যমে অডিয়েন্সকে একদম নড়াচড়া না করতে বাধ্য করেছে। সিনেমাটিতে কোনো সং নেই, না কোনো কমেডি, না কোনো সুন্দর কোনো হিরোইন। এডিটিং, সিনেমাটোগ্রাফি, এভরিথিং ইজ সুপার। আইএমডিবি রেটিং 8.5/10, গুগল ইউজারে 94% লাইক। সিনেমাটির হিন্দি ডাব বেরিয়েছে, ইউটিউবে একদম ফ্রিতে দেখতে পাবে। ভিনসিদা, এই সিনেমাটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমীকরণ চেঞ্জ করে দিয়েছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ধরতে গেলে 50% সাউথ থেকে আগে কপি করা হতো, এবং ভবিষ্যতে হয়তো দু একটা কপি করা হবে, কিন্তু এটাই একমাত্র সিনেমা যেটা সাউথে রিমেক হচ্ছে। ফর দিস ইনফরমেশন ইউ শুড লাইক দিস ভিডিও। ভিনসিদার স্টোরিটা সত্যিই অসাধারণ, শুধু স্টোরি বললে ভুল হবে, সমস্ত দিক পারফেক্ট, যেমন অ্যাক্টিং তেমন ডায়লগ। ভিনসিদা একজন আর্টিস্ট এবং সে তার কাজ নিয়ে ভীষণ সিরিয়াস, আর এতটাই সিরিয়াস হ্যাঁ ধরতে পারবেন না আপনি,
মোস্ট অফ পিপল বাংলা সিনেমা দেখতে চায় না, কিন্তু এরকম সিনেমা বাদ দেওয়া হয়তো পাগলামি ছাড়ার কিছুই না। বাই দ্য ওয়ে, এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক মেরে দিও, কমেন্টের মাধ্যমে জানাও এই লিস্টের কোন মুভিটা তোমার সবথেকে প্রিয়। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি জানি, বেশি চিন্তাভাবনা না করে ঘন্টিটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।